হ্যালো বন্ধুরা, স্বাগত জাকির টু পার্সোনালি নতুন একটি জব নিউজে। আজকে আমি আপনাদের দেখাবো বাংলাদেশ কর কমিশনের একটি নিয়োগ। এখানে 74টি পদে বিভিন্ন ক্যাটাগরির লোক নিয়োগ করা হবে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটি। সেজন্য আমরা মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। তো আমি মোজিলা ফায়ারফক্স ওপেন করলাম। তো আমরা চলে যাব tax8.teletalk.com.bd-তে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করব। প্রবেশ করার পর একটি ইন্টারফেস আসবে। তো টেলিটকের যেরকম ওয়েবসাইট হয়ে থাকে আপনারা জানেন সকলেই, সেম ওয়েবসাইট সব অ্যাপ্লাই একরকমেই। তো আপনারা অবশ্যই হয়তো অনেকে জানেন না, তো আমি আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এমন একটি ইন্টারফেস চলে আসছে, tax zone 8, মানে ঢাকার 8 নং ট্যাক্স জোনের একটি সার্কুলার। তো আমরা দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট। তো এটাতে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখুন ডাউনলোড হয়ে গেছে। বাংলাদেশ গোষ্ঠী 21 নভেম্বর হয়েছে। তো এখানে অনেক ধরনের পদ আছে, কম্পিউটার অপারেটর, তো শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমান, কম্পিউটার অভিজ্ঞতা, ব্যক্তিগত সহকারী, উচ্চ মাধ্যমিক এবং ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, সার্টিফিকেট কম্পিউটার অপারেটর। এখানে দেখতে পাচ্ছেন যে বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী, তো উচ্চমান সহকারী বিশ্ববিদ্যালয় স্নাতক হতে। আর এতে আরও পদ আছে, দেখুন অভিষেক নোটিশ, বার্তাবাহক, অভিষেক, নিরাপত্তা প্রহরী, আপনারা সবাই আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এটার জন্য লাগবে সিগনেচার কার্ড। তো আমি এটাতে আবেদন করে দেখাবো নেক্সট। তো আপনার যদি বিডি জবস অ্যাকাউন্ট থাকে তো আপনার রিয়াজ দেবেন, রিয়াজ থাকলে এখানে নাম্বার লিখবেন, তো আমার নিয়ে আমি নো দিলাম। অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট। তো আপনার নাম ঠিকানাগুলো পূরণ করার জন্য প্রথমে আপনারা কী করবেন, নাম ঠিকানা পূরণের জন্য আপনারা কী করবেন, আপনার ঢাকা এডুকেশন বোর্ড থেকে আপনার রেজাল্টটা বের করে নেবেন। তো সার্টিফিকেটে যেভাবে আছে হুবহু সেইভাবে হবে, তাহলে আর কোনো আপনার ভুল হবে না। তো আমি ঢাকা এডুকেশন বোর্ডে আমার রেজাল্টটি বের করে রেখেছি, তো এর থেকে আমরা কপি করে তা বসিয়ে দেবো। দেখতে পাচ্ছেন বাবার নাম, তারপর মান নাম, তো ভালো করে দেখবেন নাম ঠিক মতন আসে কি না, তারপর জন্ম তারিখ, মেইল, ন্যাশনালিটি, জাতীয় পরিচয়পত্র, তো জাতীয় পরিচয়পত্র দেবেন, তো জন্ম নিবন্ধন নেই, পাসপোর্ট আইডি, মেরিট হলে মেরিট, সিঙ্গেল হলে সিঙ্গেল, তারপর কোনো কোটা থাকলে কোটা, নন কোটা আমার। তো আপনি এনে কেয়ার অফ, যদি পিতা জীবিত থাকে পিতার নাম দেবেন, যদি মা জীবিত থাকে মায়ের নাম দেবেন। তো সেই ক্ষেত্রে পিতা জীবিত থাকলে মায়ের নাম, এখানে আবেদনকারীর মায়ের নাম দেওয়া হচ্ছে। তো তার গ্রামের নাম হচ্ছে সিম্পল ঢাকা, ডিস্ট্রিক্ট ঢাকা। সাবার ঢাকা 1100। এখানে মোবাইল নম্বরটা দুইবার দিতে হবে, কারণ যদি ভুল হয় একবার দিলে ভুল হবে, দুইবার দিতে হবে যাতে ভুল না হয়। তো পারমানেন্ট প্রেজেন্টে সেম, ইমেল যদি থাকে দিতে পারেন। তো এখানে আপনার এসএসসি ইন্টার,
রেজাল্ট দেবেন। সাবজেক্ট দার যে গ্রুপ সেটা দেবেন পাসেশন এইচএসসি বোর্ড রোল নং রেজাল্ট গ্রুপ পাসিং ইয়ার পাসিং ইয়ার দেবেন। এরপর আদার্স গ্রাজুয়েশন নেই আর ইউ স্কিল কম্পিউটার অবশ্যই ইউ হ্যাভ স্কিল এক্সপিরিয়েন্স কম্পিউটার ওয়ার্ড তারপর এখানে আপনারা ক্লিক দেবেন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর নেক্সট তো আপনার আবেদনটি এখানে ফর্মটি ফিল আপ করা হয়ে গেছে। এটা আপনারা মিলিয়ে দেখবেন কোনো কিছু ঠিক আছে কিনা ভুল আছে কিনা। তারপর দেখতে পাচ্ছেন ছবি তো 300x300 পিক্সেল রেজুলেশন উইথ 300 এবং 300x80 এটা হচ্ছে আপনার সিগনেচার কার্ড। তো সিগনেচার কার্ড আপনি ছবিটি 100 KB পারবে না এবং 60 KB উপরে হতে পারবে না সিগনেচার। তো আমি আগে থেকে কেটে রেখেছি। তো আপনারা এই ছবিগুলো কীভাবে কাটবেন সেই সম্পর্কে একটি ভিডিও দেওয়া আছে আই বাটনে এবং ডিসক্রিপশনে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে এরকম আরও নতুন নতুন চাকরির খবর আপনারা সবসময় দেখতে পারেন। তো আপনারা সিগনেচার দিচ্ছে, হ্যাঁ, তারপর আমরা ইফ কিনতে নেক্সট দেব। তো আমার আবেদন কমপ্লিট দেখতেই পাচ্ছেন আবেদনটি হয়ে গেছে। তো এখন আপনারা ফর্মটি ডাউনলোড দেবেন। ওই যে আমার ফর্মটি এখন ডাউনলোড হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তো আপনারা এটা SMS কীভাবে করবেন তো দেখতেই পাচ্ছেন আপনারা কীভাবে SMS করবেন। তো আপনারা যে কোনো টেলিটক প্রিপেড সিম থেকে প্রথমে SMS অপশানে গিয়ে TAX8 আপনার যে যে ইউজার আইডিটি এইটি লিখবেন। লেখার পর 16222 পাঠিয়ে দেবেন। এরপর একটি ফিরতে SMS আসবে এবং ফিরতে SMS এ TAX ES আপনার ফিরতে SMS একটি আপনার নাম ঠিকানা দিয়ে আপনার অ্যাপ্লাই দিয়ে একটা পিন আসবে এবং সেটা আপনার 16222 তে পাঠিয়ে দেবেন। তাহলেই ফিরতে একটি SMS আপনার যে ফোনের নাম্বার দিয়ে আপনি আবেদন করেছেন আপনার ওই ফোনে SMS চলে যাবে এবং পেমেন্ট কমপ্লিট দেখাবে এবং পরবর্তীতে অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন সেই ব্যাপারে আপনার নিজের মোবাইলেই SMS চলে আসবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো এর অ্যাডমিট আসার সময় আমার একটি ভিডিও থাকবে। অবশ্যই আপনারা আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তীতে আপনার এই ভিডিওটি দেখতে পারবেন। আর এমন চাকরির খবর, নিত্য নতুন খবর, সরকারি বেসরকারি খবর যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে এই চাকরির আবেদনগুলো এবং সবাই উপকৃত হতে পারে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত।